আন্তর্জাতিক যোগ দিবসে যোগের বাঁধনে গোটা দেশ, দুর্গম পাহাড়ি এলাকা থেকে আদালত চত্বর, নিয়ম মেনে পালন যোগ দিবস। কর্ণাটকে হাজার হাজার মানুষের সাথে যোগা সারলেন প্রধানমন্ত্রী। আজ আন্তর্জাতিক যোগ দিবস। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি কলকাতা হাইকোর্টের নির্দেশে বনগাঁ আদালত চত্বরে পালিত হল এই দিনটি। আদালত চত্বরে যোগ শিবিরে অংশ নেন বনগাঁ মহকুমা এডিজে ওয়ান আদালতের বিচারক শান্তনু মুখোপাধ্যায় সহ অন্যান্য বিচারকরা। উপস্থিত ছিলেন আইনজীবীরাও। আর্ট অফ লিভিং এর বনগাঁ শাখার পক্ষে নিতাই কৃষ্ণ কুণ্ডু শিবির পরিচালনা করেন। বনগাঁ আদালত চত্বরে শিবিরে অংশ নেন আদালতের কর্মীরাও। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এদিনে শিবির শেষ হওয়ার পর বিচারক শান্তনু মুখোপাধ্যায় বলেন, মহামান্য কলকাতা হাইকোর্ট এবং মিনিস্ট্রি অব আয়ুষ সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশে যোগা দিবস এখানে পালন করা হলো। স্থানীয় উকিলবাবুরা সহযোগিতা করেছেন, আমার কোর্টের যারা স্টাফ সবাই এসেছেন, আমার জুডিশিয়াল অফিস বন্ধু তারাও সব এসেছেন। এখান থেকে যেটা মেসেজ যাচ্ছে সোসাইটির কাছে যে যোগাটা এটা অত্যন্ত আবশ্যকীয় জিনিস এবং নিয়মিতভাবে করা উচিত, এটা টু রিডিউস দি মেন্টাল অ্যাংজাইটি অ্যান্ড টু অ্যাচিভ দি অরিজিনাল গোলস হুইচ এ ম্যান ক্যান ডিজায়ার অ্যান্ড ইট শুড বি ডান আফটার ইনক্লুডিং এ রুটিন ওয়ার্ক অফ এ ডে টু ডিলিট আওয়ার অ্যাংজাইটি, টু ডিলিট আওয়ার নেগেটিভ সোর্স। এবং এটা করা দরকার। এটা যেটা হলো কলকাতা হাইকোর্টের আদেশ অনুযায়ী আমরা এটা পালন করলাম। যোগ অভ্যাস সুস্থ থাকতে অপরিহার্য, একথা তুলে ধরেন এদিনের শিবিরের পরিচালক নিতাই কুণ্ডু। তিনি বলেন, আমি বলবো এটা আমার কাছে একটা সুন্দর অভিজ্ঞতা। তো যোগা সম্পর্কে অনেক কিছু ভুল ধারণা সমাজে ছড়িয়ে আছে যে যোগা করলে বোধহয়, বিশেষ করে আমি বাচ্চাদের মায়েদের জন্য দেব যে বাচ্চারা বুঝি পড়াশুনায় কম মনোযোগ, পড়াশুনোর ক্ষতি হবে, কিন্তু আদৌ তা নয়। পড়াশুনায় আরও সে কনসেন্ট্রেট করতে পারবে, আরও এনজয় করতে পারবে। নিতাই গুণ্ডে সর্বত্রই আমাকে সহযোগিতা করেন এবং আমি এই যোগায় করে খুবই ভালো আছি। আমার 3 বার পেসমেকার বসানো এবং দুবার কুকুরে কামড়িয়েছে, 1 বার সাপে কামড়িয়েছে, তাও আমি গুরুজির ইচ্ছা এবং এদের স্নেহ ভালোবাসায় এদের সহযোগিতায় আমি এখনও চলে ফিরে বেড়াচ্ছি। জানা গেছে এবার থেকে বিচারাধীন বন্দীদের যাতে যোগাভ্যাস করানো যায় তার প্রচেষ্টা চলছে। শিবিরের অংশ নিয়ে খুশি বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বাসুদেব দত্ত। তিনি বলেন, কোর্টের নির্দেশে আজকে বনগাঁ কোর্টের পরিচালনায় এবং বনগাঁ পৌরসভা ও আর্ট অফ লিভিং এদের সহযোগিতায় আজকে আমরা এই আন্তর্জাতিক যোগা দিবস পালন করলাম। আমাদের যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে বনগাঁ পৌরসভা এবং আর্ট অফ লিভিং কোর্টের পক্ষ থেকে আমরা অশেষ ধন্যবাদ জানাই। আগামী দিনে আরও এরকম ধরনের প্রোগ্রাম আমাদের কোর্টে হবে বলে আমরা আশা রাখছি। জানা গেছে বনগাঁ মহকুমা আদালত চত্বরে এদিনে শিবির অনুষ্ঠিত করবার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বনগাঁ পৌরসভা। এ বিষয়ে পৌরসভার কাউন্সিলর তথা বনগাঁ মহকুমা আদালতের আইনজীবী প্রসূন বিশ্বাস বলেন, যোগটা হচ্ছে প্রাচীন ভারতের একটা কালচার, সেই কালচারটা বর্তমান যারা যোগগুরু তাদের মাধ্যমে সারা পৃথিবীতে আজকে ছড়িয়ে গেছে। সেই ছড়িয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল যোগা দিবস। সেই যোগা দিবসকে সামনে রেখে ভারতবর্ষের উচ্চ আদালত সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশে বনগাঁ আদালতে আজকে আমাদের এই যোগের একটা শিবিরের আয়োজন করা হয়েছিল একদিনের জন্য। এর মূল উদ্যোক্তা ছিলেন আমাদের এডিজে ওয়ান সাহেব এবং পৌরসভা কিছুটা ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। এই শিবিরটা করে আমাদের অত্যন্ত ভালো লাগছে। গোটা দেশ জুড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক যোগা দিবস। সিকিমে 17,000 ফুট উচ্চতায় যোগ শিবিরে অংশ নেন ITBP-র জওয়ানেরা। উত্তরাখণ্ডে 16,000 ফুট উচ্চতাতে যোগ শিবির করেন ITBP-র জওয়ানেরা। কর্ণাটকের মাইসোর প্যালেসের গ্রাউন্ডে কয়েক হাজার মানুষের সাথে যোগ শিবিরে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব মিলিয়ে যোগ দিবসে যেন যোগসূত্রে বাঁধা পড়ল দেশবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড।